প্রভাত রায়। চেনেন নিশ্চয়ই। সে কি, নাম শোনেননি? 18 নম্বর শরদ বোস রোড লেনের খুব পুরনো হলুদ তেতলা বাড়িটার একমাত্র কর্তা প্রভাত রায়। আজ সদর দরজার বাইরের সড়কটায় একমাত্র সম্বল কৃত্রিম মেরুদণ্ডটার উপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। মডার্ন কালচার, বাড়ি প্রমোটিং হচ্ছে আর বাড়ির সকল সদস্যের তাতে রয়েছে পূর্ণ সমর্থন। তাই একাকী সড়কের ওপর দাঁড়িয়ে রয়েছেন প্রভাতবাবু। কারণ বর্ণাঢ্য উপকরণ সহ দীর্ঘদিনব্যাপী যে কর্মযজ্ঞ চলছে তাতে রয়েছে সকলের আধুনিক শখ পূরণের নাওয়া খাওয়াহীন ব্যস্ততা। প্রভাতবাবু তবু ব্যস্ত আছেন, তবে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ খুঁজতে। আচ্ছা, সকলের সব শখ পূরণ হলো কি? প্রভাতবাবুর ছেলেবেলা তেতলার চিলেকোঠার চড়ুইভাতি, কিশোর জীবনের লাইব্রেরি শোবার ঘরের দেওয়াল জুড়ে থাকা স্বামীজির সেই ছবিটা, এই সব মৃতদেহগুলো কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার দীর্ঘ 65 বছরের জীবন রচনার স্মৃতিগাঁথা ইঁটগুলো চাপা পড়েছে ধ্বংসস্তূপে। না, আজ প্রভাতবাবুর চোখে জল আসেনি, কারণ দেহ থেকে আত্মাটুকু নিকড়ে বার করে নিলে চোখে জল নয়, মৃত্যু আসে। উনি হয়তো এখনো 25 বছর বাঁচবেন, তবে তার মৃত্যুটা বোধহয় আজই হয়ে গেল। আর তার পরিবারের সদস্য দ্বারা আয়োজিত তার বর্ণাঢ্য শ্রাদ্ধানুষ্ঠান তিনি একাকী সড়কে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করে চলেছেন। কি, প্রভাত রায় নামক চরিত্রগুলোকে চেনেন তো?